बिस्मिल्लाहिर रहमानिर रहीम, अस्सलामु अलैकुम। आमी शामीमा अफरोज, सहकारी शिक्षक कम्पिटार शिक्षा, स्काटन गार्डन उच्च विद्यालय। प्रिय शिक्षार्थी, आज के आमी तथ्य जोगाजोग प्रजुक्ति विषय षष्ठ श्रेणी द्वितीय अध्याय पाठ तीन निये एसेछि। आमरा जोदि एकटु छविटा ख्याल करे देखी ताहले आमरा देखते पाबो जे कम्पिटारेर भितरे कोनो एकटा तथ्य प्रवेश करानो होच्छे, अर्थात कम्पिटारेर भितरे उपात्त बा तथ्य प्रवेश करानो होच्छे एबं ए प्रवेश करानोर जन्य एक धरनेर यंत्र व्यवहार करा होच्छे। आमादेर आजकेर पाठ इनपुट डिवाइस। এই পাঠ শেষে শিক্ষার্থীরা ইনপুট ডিভাইস কি তা বলতে পারবে, ইনপুট ডিভাইসের নাম বলতে পারবে, ইনপুট ডিভাইসের কার্যক্রম বর্ণনা করতে পারবে। আমরা যদি দেখি কম্পিউটারের দুটি অংশ, একটা হচ্ছে ইনপুট ডিভাইস আর একটা হচ্ছে আউটপুট ডিভাইস। যেহেতু আমরা আজকে ইনপুট ডিভাইস সম্পর্কে জানব, তাহলে আমরা একটু জেনে নেই ইনপুট ডিভাইসটা কি। ইনপুট হচ্ছে কম্পিউটারের ভিতরে তথ্য বা উপাত্ত প্রবেশ করানো, আর ডিভাইস হচ্ছে যন্ত্র, অর্থাৎ যে যন্ত্রের সাহায্যে কম্পিউটারে তথ্য প্রবেশ করানো হয় তাকে ইনপুট ডিভাইস বলে। তাহলে ইনপুট হচ্ছে কম্পিউটারে তথ্য প্রবেশ করানো, আর যে যন্ত্রগুলো দিয়ে আমরা কম্পিউটারে তথ্য প্রবেশ করাই সেই যন্ত্রগুলোকে বলা হয় ইনপুট ডিভাইস। ডিভাইস মানে হচ্ছে যন্ত্র, কারণ কম্পিউটার কিন্তু একা একা সব কাজ করতে পারে না, ওকে তথ্য দিলে সেই তথ্য অনুযায়ী কম্পিউটার কাজ করতে পারে। প্রথমে আমরা কয়েকটি ইনপুট ডিভাইসের নাম দেখি ছবি সহ। এটা হচ্ছে কিবোর্ড। এই কিবোর্ডের যে কিগুলো আছে, এই কিগুলো দিয়ে আমরা কম্পিউটারে তথ্য প্রবেশ করাই, যে কোনো লেখা হতে পারে, যে কোনো ধরনের নাম্বার হতে পারে, এগুলো আমরা কিবোর্ডের সাহায্যে। তাহলে কিবোর্ড হচ্ছে এক ধরনের ইনপুট ডিভাইস। এরপরে দেখি মাউস। মাউস কিন্তু খুবই জনপ্রিয়, মাউসের সাহায্যে আমরা কম্পিউটারে তথ্য পাঠাই। ডিজিটাল ক্যামেরা, এই ক্যামেরার সাহায্যে ছবি তুলে সেই ছবি কিন্তু আমরা তথ্য হিসেবে কম্পিউটারে প্রবেশ করাতে পারি। তাহলে ডিজিটাল ক্যামেরাও কিন্তু এক ধরনের ইনপুট ডিভাইস। ভিডিও ক্যামেরা, এই ভিডিও ক্যামেরার মাধ্যমে আমরা যে কোনো ভিডিও চিত্র ধারণ করে সেটা কম্পিউটারে প্রবেশ করাতে পারি, অর্থাৎ সেটাও একটা তথ্য। তাহলে এই যন্ত্রের সাহায্যে দিচ্ছি, তাহলে ভিডিও ক্যামেরাও হচ্ছে এক ধরনের ইনপুট ডিভাইস। স্ক্যানার, আমাদের যদি কোনো ছবি তোলা থাকে, সেই ছবিটা যদি আমরা কম্পিউটারে প্রবেশ করাতে চাই, তাহলে এই স্ক্যানারের মাধ্যমে আমরা এটাকে কম্পিউটারে প্রবেশ করাতে পারি। স্ক্যান করে হুবহু ছবিটা কম্পিউটারের ভিতরে চলে যাবে। এই ছবিটা তোমাদের এই যে যেটা হার্ড কপি সেটা তোমাদের কাছে থাকবে, কিন্তু সফট কপিটা কম্পিউটারের ভিতরে চলে যাবে। তাহলে স্ক্যানারও হচ্ছে এক ধরনের ইনপুট ডিভাইস। ওয়েবক্যাম, অনেকের আগে কিন্তু কম্পিউটারের উপরে কোনো ক্যামেরা ছিল না, তখন এই ওয়েবক্যাম লাগিয়ে ওয়েবে আমরা যদি কারোর সাথে যোগাযোগ করি তাহলে এই ক্যামেরার সাহায্যে যোগাযোগ করতে পারতাম। এখন কিন্তু ল্যাপটপে কিন্তু ক্যামেরা আছে, সুতরাং ল্যাপটপে আমাদের কোনো অসুবিধা হয় না। ওয়েবক্যাম আগে ওয়েবে যোগাযোগের জন্য ব্যবহার করা হতো, দেখে এটাকে ওয়েবক্যাম বলা হয়। এরপরে আমরা দেখি জয়স্টিক। এই জয়স্টিকটা গেম খেলার সময়, কম্পিউটারে তথ্য দেওয়ার সময় কিন্তু ব্যবহার করা হয়। তাহলে জয়স্টিকও এক ধরনের ইনপুট ডিভাইস। ওএমআর, এই ওএমআর মেশিনটার সাথে তোমরা পরিচিত না থাকলেও ওএমআর শিটটার সাথে পরিচিত। এই শিট ফিল আপ করে আমরা নৈবেদ্যিক পরীক্ষার উত্তর দেই, তারপরে মনে করো এই শিট ফিল আপ করে আমরা রেজিস্ট্রেশনের কাজ করি, এই শিট ফিল আপ করে আমরা খাতার উপরে নাম লিখে বোর্ড পরীক্ষায় এই খাতাটা আমরা জমা দেই। এই শিটটা
এই মেশিনের সাহায্যে আলোর রশ্মিতে অটোমেটিক চেক করা হয়। এটাকে বলা হয় ওএমআর, অপটিক্যাল মার্ক রিডার। অপটিক্যাল মার্ক রিডার এই ওএমআর যন্ত্রটাও এক ধরনের ইনপুট ডিভাইস, কারণ এর মাধ্যমে আমরা কম্পিউটারে তথ্য প্রবেশ করাই। আরো বড় ক্লাসে উঠলে ওএমআর এর ব্যবহার সম্পর্কে জানতে পারবে। এখন শুধুমাত্র জানো যে তোমাদের এই ওএমআর শীটটা এই মেশিনের মাধ্যমে চেক করা হয়, কারণ এত যারা পরীক্ষা দেয় তাদের এই শীটগুলো যখন বোর্ডের পরীক্ষা হয়, বোর্ড পরীক্ষা এসএসসি জেএসসি এগুলো কিন্তু এত শীট হাতে চেক করা সম্ভব না। এই জন্য এগুলো এই যন্ত্রের সাহায্যে মেশিনের সাহায্যে করা হয় যাতে নির্ভুল ও দ্রুত হয়। তাহলে ওএমআরও একটা ইনপুট ডিভাইস। এবার আমরা দেখি মাইক্রোফোন। এই মাইক্রোফোনের সাহায্যে কথা কিংবা কোনো তোমাদের গান কবিতা যা কিছু তোমরা কম্পিউটারে দিতে চাও এই মাইক্রোফোনের সাহায্যেই তোমরা দিতে পারবে। সুতরাং মাইক্রোফোনও হলো একটা ইনপুট ডিভাইস। এটা হলো বারকোড রিডার। বিভিন্ন সুপার শপ কিংবা বিভিন্ন ধরনের শপিং মলে আমরা এগুলো দেখি, এগুলো দিয়ে প্রোডাক্টের বারকোডগুলোকে পড়া হয় এই যন্ত্রটা দিয়ে, যে কোন এই প্রোডাক্টটার দাম কত, এই প্রোডাক্টটা কতটুকু আছে নাকি নাই স্টকে। বিভিন্ন রকমের প্রোডাক্টের, প্রত্যেকটা প্রোডাক্টের গায়ে যখন আমরা সুপার শপে যাই দেখি এই ধরনের কোড লাগানো থাকে। এই কোডটাকে অটোমেটিকভাবে পড়ে এই বারকোড রিডার, অর্থাৎ এই বারকোড রিডারের মাধ্যমেও কম্পিউটারে তথ্য প্রবেশ করানো হয়। তাই বারকোড রিডারও হচ্ছে একটা ইনপুট ডিভাইস। তোমাদের জন্য একক একটা কাজ রইল, ইনপুট ডিভাইস কাকে বলে। তোমরা ইতিমধ্যে তাহলে অনেকগুলো ইনপুট ডিভাইসের নাম শুনলে, কিবোর্ড মাউস ডিজিটাল ক্যামেরা স্ক্যানার ভিডিও ক্যামেরা ওয়েবক্যাম জয়স্টিক ওএমআর বারকোড রিডার মাইক্রোফোন। তাহলে তোমরা এই ইনপুট ডিভাইস কাকে বলে সেটা লিখে ফেলবে। কয়েকটি ইনপুট ডিভাইসের নাম লেখো। তোমাদের মূল্যায়নের জন্য কয়েকটি প্রশ্ন দিলাম, ইনপুট ডিভাইসের নামগুলি তোমরা যা শিখেছো লিখে ফেলবে। ইনপুট ডিভাইসের কাজ কি, কি করে ইনপুট ডিভাইস, কি করে এবং ইনপুট ডিভাইসের নাম দেওয়া হয়েছে কেন, কেন এটার নাম ইনপুট ডিভাইস দেওয়া হয়েছে, এই তিনটা প্রশ্ন তোমরা লিখবে। আর বাড়িতে তোমাদের জন্য কাজ হলো পাঁচটি ইনপুট ডিভাইসের চিত্র আঁকো ও ব্যবহার লিখো। তোমরা পাঁচটি ইনপুট ডিভাইসের চিত্র আঁকবে, তোমাদের যেটা যেটা মনে চায় পাঁচটি, এবং এগুলো আমরা কোন ক্ষেত্রে ব্যবহার করি বা এটা দিয়ে কিভাবে আমরা তথ্য কম্পিউটারে প্রবেশ করাই সেটা সুন্দর করে লিখবে। ধন্যবাদ। নোভেল করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব মেনে চলতে হবে।